নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে। শুরুতেই অবশ্যই যে খবরের দিকে নজর রাখব, বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বেনজির আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন বাংলাতে যে এত ভায়োলেন্স হচ্ছে তার দায় কে নেবে, এমনটাই বললেন রাজ্যপাল। তিনি বলেছেন মৃত্যুর দায় কার, রাজ্য নির্বাচন কমিশনার কি উত্তর দেবেন, আপনি কি নিজের দায়িত্ব পালন করছেন, এই দায় আপনার, নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার, আমি আপনাকে নিয়োগ করেছি কিন্তু আপনি বাংলার মানুষকে নিরাশ করছেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সমস্ত কিছু রুখব, আমি বিজেপির হয়ে কাজ করতে যাইনি, সব দলের নেতারা দেখা করেছেন আমার সঙ্গে, এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে, গণতন্ত্রের মৃত্যু হচ্ছে, নির্বাচন কমিশনার আপনি অর্জুনের মতো কাজ করুন, অশ্বত্থামা হবেন না, নির্বাচন হবে বুলেট প্রুফ, ভায়োলেন্স প্রুফ নয়। রাজ্যপাল বলেছেন তিনি নিজের রাজধর্ম পালন করছেন, তারই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজিরভাবে আক্রমণ করেছেন তিনি। তিনি বলেছেন বাংলাতে এত ভায়োলেন্স হচ্ছে, এত মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর দায় কার, আপনি কি নিজের দায়িত্ব পালন করেছেন, এই প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপাল বলছেন নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে, গণতন্ত্রের মৃত্যু হচ্ছে, আপনাকে সঠিকের পাশে দাঁড়াতে হবে, ভাঙড়, মুর্শিদাবাদ, চোপড়া, ক্যানিং, যেখানে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব, সেখানে সে দায়িত্ব পালন করতে হবে, এমনটাই বলেছেন রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন যেখানে যেখানে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী দরকার সেখানে পাঠান, এটা মানুষ চাইছে, ভোটের পর এলাকাগুলিতে পুলিশ পিকেটিং করার কাজ করুন, আপনার হাতে রক্তের দাগ লেগে আছে, ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারই সঙ্গে তিনি বলেছেন আমি বিজেপির হয়ে কাজ করতে যাইনি, আমার সঙ্গে সব রাজনৈতিক দল দেখা করেছে, টিএমসি, সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি, সমস্ত দল দেখা করেছে আমার সঙ্গে, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে রুখব। আজ রাজভবন থেকে সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বেনজির আক্রমণ করলেন রাজ্যপাল। তিনি বলেছেন যে আমি বাংলায় দেখলাম এখানে সন্ত্রাস, ভয়ের পরিবেশ, যাতে মাথা নিচু হয়ে যাচ্ছে, এত ভায়োলেন্স, মৃত্যুর দায় কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। আজ রাজ্যপাল বলেছেন যে এত বাংলাতে যে ভায়োলেন্স হচ্ছে সেই সমস্ত দায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার, তিনি বলেছেন তার হাতে রক্তের দাগ লেগে রয়েছে, কি বলবেন? মাননীয় রাজ্যপালকে বলবো, তিনি যখন বুঝতেই পারছেন রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে, তাহলে গণতন্ত্র রাজ্যে বজায় আছে কিনা এইটা দেখবার জন্য রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতি কর্তৃক তিনি মনোনীত হয়েছেন, তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, সেই দায়িত্ব এবং কর্তব্য তিনি সঠিকভাবে পালন করুন। আজকেই রাজ্য সরকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, নকল ব্যালট ছাপা হচ্ছে, কালকে বোমা থেকে শিশুর মৃত্যু হয়েছে, কাল বাদে পরশু ভোট, কত মৃত্যু অপেক্ষা করছে জানি না, সব জেনে রাজ্যপাল চুপ করে বসে থাকবেন কেন, এইটা রাজ্যপালের কাছে আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রাজভবন থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ করেছেন রাজ্যপাল। আজ রাজভবন থেকে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যপাল এবং সেখানেই
পশ্চিমবঙ্গে যে পরিমাণে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ করেছেন তিনি। তিনি বলেছেন, বাংলাতে এত ভায়োলেন্স হচ্ছে, সেই মৃত্যুর দায় কার? আপনি কি নিজের দায়িত্ব পালন করেছেন? রাজ্য নির্বাচন কমিশনার কি তার উত্তর দেবেন? এই দায় আপনার। নির্বাচনের সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার। আমি আপনাকে নিয়োগ করেছি, কিন্তু আপনি বাংলার মানুষকে নিরাশ করেছেন। রাজ্য নির্বাচন কমিশনারকে এমনভাবেই আক্রমণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন, নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে, গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। নির্বাচন কমিশনার, আপনি অর্জুনের মতো কাজ করুন। রাজ্যপাল বলেছেন, তিনি নিজের রাজধর্ম পালন করছেন। তার সঙ্গে তিনি আরো বলেছেন যে, আমি বিজেপির হয়ে কাজ করতে যাইনি, আমার সঙ্গে সমস্ত রাজনৈতিক দল দেখা করেছে, টিএমসি, সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি, প্রত্যেকটি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সমস্ত ভায়োলেন্স রুখব। নির্বাচন কমিশনারকে তিনি বলেছেন, আপনি গ্রাউন্ড জিরোতে যান, সেখানে দেখুন মানুষ কত অসহায়, কি সন্ত্রস্ত পরিবেশের মধ্যে রয়েছেন তারা। আপনাকে সঠিকের পাশে দাঁড়াতে হবে। ভাঙড়, মুর্শিদাবাদ, চোপড়া, ক্যানিং, যেখানে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব, সেই সমস্ত জায়গায় আপনি আপনার দায়িত্ব পালন করুন। রাজ্য নির্বাচন কমিশনারকে এমনটাই বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার সঙ্গে তিনি আরো বলেছেন, যেখানে যেখানে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী, এখনই সেখানে সে সমস্ত কেন্দ্রীয় বাহিনী পাঠান, এটা মানুষ চাইছে। ভোটের পর এলাকাগুলিতে পুলিশ পিকেটিং করার কাজ করুন। আপনার হাতে রক্তের দাগ লেগে রয়েছে, ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। আজকে রাজ্যপাল রাজভবন থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে এত ভায়োলেন্স হচ্ছে, সেই সমস্ত দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশন। তার সঙ্গে আরও বলেছেন যে, তার হাতে রক্তের দাগ লেগে রয়েছে, কি বলবেন আপনি? আমি ইংরেজিতে এটা বললাম এই কারণেই, কারণ যাতে আপনারা প্রচার করলে রাজ্যপাল বুঝতে পারেন। সবথেকে বড় কথা, এইসব রক্তের দাগ টাক বলে লেকচার দিচ্ছেন 2021 বিধানসভা নির্বাচনে, জাতীয় নির্বাচন কমিশন করেছিলেন নির্বাচন, শীতলকুচিতে 4 লোক বেঘরে প্রাণ দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর হাতে, সেই রক্তের দাগ কি তাহলে লেগে আছে তৎকালীন যে যিনি নির্বাচন কমিশনার তার হাতে? এটার যেন উত্তর তিনি দিয়ে দেন। বাংলায় যে হিংসার আগেকার পরম্পরা, এখনকার বিজেপি যে কথাগুলো বলছে তাই নিয়ে তো কোনো কথা বলছেন না। তিনি তো যা বলেছেন সম্পূর্ণভাবে বিজেপির সাজানো কথা, একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কথা বলছেন, রাজ্যপাল হিসেবে নয়, এবং রাজ্যপাল হিসেবে তার কোনো অধিকার নেই নির্বাচন কমিশনারকে লেকচার দেওয়ার। সব থেকে বড় কথা হচ্ছে যে, তিনি আজকে যখন বলছেন এই কথাগুলো যে হিংসার কথা, তখন শুভেন্দু অধিকারী বলেছেন আড়ং ধোলাই হবে, উনি কি মানে বুঝেছেন যে তাকে বলবেন যে আপনারা কেন এই কথা বলছেন? দিলীপ ঘোষ বলেছেন বাঁশ কেটে রাখতে হবে, পিঠে যেন দাগ পড়ে যায়, সেই সব কথাগুলো কি তিনি বলেছেন? যে নিজের যে পার্টিটা, যে পার্টির হয়ে এত গলা ফাটাচ্ছেন বিজেপি, তাদের নেতারা যে হিংসার কথা বলেছেন, তাদের আটকাবার একবার চেষ্টা করেছেন, একটা গুন্ডা নিশীথ প্রামাণিকের সঙ্গে মিটিং করেছেন সার্কিট হাউসে বসে, এটাতে ওনার লজ্জার কা হওয়া উচিত যে নিশীথ প্রামাণিকের মতন একজন সমাজ বিরোধী একটা গুন্ডার সঙ্গে বসে তিনি মিটিং করছেন, আর তারপরে আবার লেকচার দিচ্ছেন বাংলার সাধারণ মানুষকে। সাধারণ মানুষের ক্ষমতা আমরা জানি, সাধারণ মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর রাজ্যপাল এত চেষ্টা করেও বিজেপিকে জেতাতে পারবেন না, এইটুকুনিও বলে দিচ্ছি। রাজ্যপাল যে পার্টির হয়ে গলা ফাটাচ্ছেন এবং নির্বাচনের আগে হাওয়া গরম করার চেষ্টা করছেন, তাতে আখেরে কোনো কিছু ফল দেবে না। সব থেকে বড় কথা, এই যে হিংসা, এই হিংসার জন্য দায়ী যে বিজেপি,
কিংবা আইএসএফ কিংবা সিপিএম বা জাতীয় কংগ্রেস, তাদের বিরুদ্ধে একটা কথা নেই কেন? তাদেরকে কিচ্ছু বলার নেই কেন? তাদের সঙ্গেই চলছেন, হাঁটছেন। আইএসএফ এর গুন্ডাদের সঙ্গে গিয়ে ভাঙড়ে মিটিং করলেন, তাদের বাড়িতে গেলেন, অথচ তৃণমূলের যারা মারা গেলেন তাদের দিকে ফিরেও তাকালেন না। এই তার নিরপেক্ষতা না? নিজে সংবিধান মেনে চলছেন, নিজের আওতার বাইরে গিয়ে বয়ান দিচ্ছেন, কথা বলছেন, সংবিধানে এইরকম জায়গা নেই, আর রাজ্যপালের কোনো অধিকার নেই নির্বাচন কমিশনের কাজের সমালোচনা করার বা তাতে নাক গলানোর। সেটা একটা স্বয়ংশাসিত ক্ষমতা, স্বাধীন ভারতে এটাই নিয়ম, ওটা এটা জেনে নিতে হবে ওনাকে। উনি একটা রাজনৈতিক দলের হয়ে এই কথাগুলো বলছেন, এগুলো নিন্দনীয়, এবং আমি অনুরোধ করব আপনি এইসব কথা থেকে বিরত থাকুন। রাজনৈতিক কথা বলে এই নির্বাচনের আসরকে একটা দলের সুবিধা করে দেওয়ার চেষ্টা করবেন না। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এই মুহূর্ত এখন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।